আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আবার একটি নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম আজকে পর্বের মূল বিষয় হচ্ছে বিকাশের টাকা আপনি একজনকে দিচ্ছেন কিন্তু আরেকজনের ভুল করে চলে গেছে এই টাকা কিভাবে খুব সহজে এক মিনিটের ভিতরে ফিরিয়ে আনবেন সেটাকে ঘিরেই আপনি যেহেতু একজন বিকাশ ইউজার সুতরাং ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তবে মূল ভিডিওটি শুরু করা যাক বিকাশ থেকে যে কোনো একটি নাম্বার সেন্ড মানি করে আমি দেখাচ্ছি সেন্ড মানি করার জন্য সেন্ড মানিতে একটি ক্লিক করতে হবে এবার কন্ট্যাক্ট লিস্ট থেকে যে কোনো একটি নাম্বার বাছাই করে নিব আমি আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে আমি আমার যে কোনো একটি নাম্বার নিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এছাড়া এ ধরনের বিভিন্ন মজার মজার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন একটি নাম্বার সিলেক্ট করে নিই নাম্বারটি আমার সিলেক্ট করা হয়ে গেছে দুঃখিত বন্ধুরা আমার কন্ট্যাক্ট লিস্টটা আবার চালু হয়ে গিয়েছে ভিডিওটা একটি মনোযোগ সহকারে দেখুন নইলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে কি হচ্ছে এবার টাকার এখানে আমি টাকার অঙ্কটি বসিয়ে দেব দিয়ে সেন্ড করে দেব আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য পাঁচশো টাকা সেন্ড করে দেখাচ্ছি এবার এখানে পিন নম্বর দিয়ে আবারও সেন্ড করে দিব। এবার এখানে ট্যাপ করে ধরে রাখলে টাকাটি সেন্ড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার টাকাটি সেন্ড হয়ে গিয়েছে এবার এখান থেকে বেরিয়ে বিকাশ চিহ্ন উপর ক্লিক করে স্টেটমেন্টের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমি সেন্ড মারিতে করেছি এটা কোনো ফলস ভিডিও না দেখতেই পাচ্ছেন আমার ফোনে এস এম এস আসছে যে আমি টাকাটি সেন্ড করেছি এবার বিকাশে ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই টাকাটি আবারও ফিরিয়ে আনবেন এর জন্য আবারও সেন্ট মানিতে ক্লিক করতে হবে দেখতেই পাচ্ছেন আমি যে নাম্বারে টাকাটি পাঠিয়েছিলাম সেই নাম্বারটি দেখাচ্ছে টাকাটি ফিরিয়ে আনার জন্য বাতিল একটি ক্লিক করতে হবে এবং হাতে ক্লিক করে দিতে হবে এখন আমি যদি আপনাদেরকে আবারও স্টেটমেন্টটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি টাকাটি সত্যি সত্যি ফিরিয়ে এনেছি বিশ্বাস না হলে আপনি আপনার যে কোনো একটি নাম্বারে টাকা সেন্ড করে দেখে নিতে পারেন